ভাই দেখলি সুন্দর কেসটা কি আমার বের হচ্ছে? হ্যাঁ ভাই যা বলেছিস ইয়া তো পুরো বিশ মার। ওই চায়ের অর্ডারটা দে, টাকা তিনটে চা দাও। আগে মুখে মাস্টার লাগাও, মাস্ক ছাড়া কোনো মাল নেই। ভাই মাথা মধ্যে চোর আছে। কি হয়েছে তোর? কেমনি আমাকে জানো? ভালো তো ভালো আছে তো? তাও একটু ভয়, ঠিক আছে? ভাই আমার জীবনের সব আশাটুকু শেষ হয়ে গেছে, বাবাটাকেও বাঁচাতে পারিনি, শেষ পর্যন্ত তোর থেকে চোর অপবাদ পেলাম। আর পাঁচটা দিনের মতো আজকের দিনটা সবাই সবার কাজে পিছনে দৌড়াচ্ছে, কিন্তু আমার কাছে অন্যরকম। লকডাউনের জন্য আমি আমার কাজটা হারিয়ে ফেলেছি, আর যখন খবরটা পেলাম কি করবো মাথায় আসছিল না। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম নিজেকে শেষ করে দেবো, কিন্তু বাড়িতে বয়স্ক মা বাবার মুখ দিকে পারলাম না। তার মধ্যে একটা খুশির খবর পেলাম, সরকার থেকে ফ্রিতে রেশন দেবে। ভাবলাম খুব ভালোভাবে না থাকলেও পিছিয়ে তো থাকতে পারবো, কিন্তু সেই আশাটুকু শেষ, কারণ ডিজিটাল রেশন কার্ডের জন্য আমাদের পুরনো কার্ডগুলোকে জমা দেওয়া হয়েছে, আর তার জন্য যে স্লিপটা দিয়েছে তাতে রেশন পাওয়া যাবে না। অনেক চেষ্টা করেও কোথাও কোনো কাজ পেলাম না, কারণ করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে মন্দার বাজার চলছে। অনেক ভাবার পর ঠিক করে ফেললাম এই কি করব। হ্যাঁ আমি শহরে আবর্জনা করব, আর সেই টাকা থেকে উপার্জনের পয়সায় মা বাবাকে নিয়ে দিব্যি চলে যাবে। প্রথমে এতটুকু প্রবলেম হলো, এখন আমি কাজটা খুব ভালোই পারি। জীবনে দ্বিতীয় ধাক্কাটা খেলাম বাবা মারা যাওয়াতে। বাবার করোনা পজিটিভ, সরকারি হাসপাতালে বেড ছিল না, আর বেসরকারি হাসপাতালে 3 লক্ষ টাকা আগে জমা দিতে হবে। কিছু টাকা জোগাড় করেছিলাম, বাট ততক্ষণে বাবা হাসপাতালের বাইরে বিনা চিকিৎসাতেই মারা যায়। সত্যি কথা বলতে না, পুরো সিস্টেমেই প্রবলেম। পৃথিবীর সমস্ত সুখ আনন্দ ওই সব বড় লোকদের জন্যে, যদি কোনো সেলিব্রিটি করোনা হয় তার জন্য যোগ্য হয় আরোগ্য কামনার জন্যে। কেউ এটুটুকু ভেবে দেখে না ওই টাকে একটা গরিব পরিবারে 1 সপ্তাহ সংসার চলে যাবে। আর নিউজ চ্যানেলগুলো তো কেউ কীভাবে বসলো, কী কীভাবে খেলো, কীভাবে ঘুমালো দেখাতে ব্যস্ত। বাট আমাদের মতন গরিবদের জন্য শুধু প্রতিশ্রুতি, যেটার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না। কোনো তুই চিন্তা করিস না, আমি দেখছি যদি আমার অফিসে কোনো কাজ বাজ থাকে বা আমি দেখে দিচ্ছি তবে, ঠিক আছে? কোনো চিন্তা করিস না। আর বন্ধুরা কোনো কাজই ছোট হয় না, এই জন্যই আমি অনেক ক্লান্ত। যদি পরের জন্ম হলে কিছু থাকে, পরের জন্য আমি বড়লোক ঘরে জন্ম নিতে চাই, একটু আরাম করার সুযোগ পাবো।